হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বর্তমানে আছি ফিজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নান্দি। তো আমি এখন নান্দিতে অবস্থিত। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আছি, জায়গাটা কত সুন্দর দেখেন, এয়ারপোর্টটা কত সুন্দর, এই চারদিক দিয়ে দেখেন এয়ারপোর্টটা খুবই সুন্দর। তো যে সকল ভাইয়েরা আমার ভিডিওটা দেখবেন, আমি সবাইকে সাজেশন করব অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি আপনাদের জন্য নিত্য নতুন ধরনের ভিডিও বানাতে পারবো। আর যে সকল ভাইয়েরা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আর বিশেষ করে আমি বর্তমানে এয়ারপোর্টে আছি, তো আমি এখান থেকে ফিজি থেকে চলে যাচ্ছি বাংলাদেশে, কেন যাচ্ছি তো এই বিষয় নিয়ে আমি দেশে যাওয়ার পরে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে বলে দিব। তো আমি বর্তমানে এয়ারপোর্টে আছি, দেখেন এয়ারপোর্ট এত সুন্দর, এই দেশের এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর, একবারে অনেক ক্লিন, দেখেন আমার আশেপাশে কত সুন্দর। তো আমি এখান থেকে রাত 10টা বাজে আমার বিমান ছাড়বে, তো আমি এখান থেকে সিঙ্গাপুর যাব, সিঙ্গাপুর থেকে বাংলাদেশ যাব। তো লং টাইম, অনেক সময় লাগবে, প্রায় আপনার 30 ঘন্টা, 30 ঘন্টা পরে আমি বাংলাদেশে যাব। তো সেইভাবে চিন্তা ভাবনা করলাম, যেহেতু এখানে আসছি তো একটা ভিডিও বানাই, ব্লগ বানাই, সবাইকে এয়ারপোর্টটা দেখার সুযোগ করে দিই। তো অনেক ভাইরা আছে এই এয়ারপোর্ট দেখার জন্য আমাকে সাজেশন করছেন, তো এই জন্য আজকে আমি এখানে যেহেতু চলে যাচ্ছি, তো আবার কবে আসবো মনে হয় তো এখানে আর আসবো না। তো সেই জন্য চিন্তা ভাবনা করলাম যে একটা ভিডিও বানাই, ভিডিও বানাই সবাইকে দেখার সুযোগ করে দিই। দেখেন এয়ারপোর্টটা অনেক সুন্দর, অনেক সুন্দর, খুবই ক্লিন। তো এখানে বেশিরভাগ বলতে গেলে ফরেনার ফরেনার আছে, দেখেন ভিতরে সবাই ওয়েটিং করতেছে বিমানের জন্য। তো জায়গাগুলো খুবই সুন্দর। তো যে সকল ভাইরা ঘুরতে ঘুরতে চাচ্ছেন, তো আমি সবাইকে বলবো ফ্রিজে আসতে পারেন, ফ্রিজে এসে ঘুরে যেতে পারেন। এটা কাজের দেশ না, যদি আপনি যদি কাজ করতে যদি মনে হচ্ছে এই দেশে আসবেন না, এই দেশে ঘোরার জন্য পারফেক্ট একটা দেশ। তো যারা আসবেন ঘুরতে আসতে পারেন, এখানে অনেক সুন্দর সুন্দর আইল্যান্ড আছে, আইল্যান্ডে যদি আপনি ঘুরতে চান তাহলে ঘুরতে পারবেন। আর বিশেষ করে এখানে আসতে গেলে আপনার ভিসা খুবই অল্প টাকা ভিসা লাগে, বেশি বেশি ভিসা টাকা লাগে না। আর দ্বিতীয় কথা, এখানে বিমান ভাড়াটা প্রচুর, যারা আসবেন বুঝে শুনে আসবেন, বিমান ভাড়াটা প্রচুর। বাংলাদেশ থেকে যদি আসেন দেখা যায় আপনি যদি রিটার্ন টিকিট কাটেন যদি, সেক্ষেত্রে দেখা যায় আপনি 2 থেকে 2,50,000, 60,000, 70,000 এরকম চলে যাবে। তো যারা আসতে পারবেন যে বেশি টাকা দিয়ে টিকিট কেটে তারাই আসবেন ঘোরার জন্য। এটা ঘোরার জন্য অনেক সুন্দর দেশ, কাজের জন্য না। আমি দেখেন এখানে আসছি, তো আমি এখানে এই দেশ থেকে চলে যাচ্ছি, তো এই দেশে আর আসবো না। যদি ভবিষ্যতে যদি কখনো আসি ঘুরতে তাহলে আপনাদের আমি আবার ভিডিও বানিয়ে দেখাবো। তো দেখেন অনেক সুন্দর এয়ারপোর্টটা। তো আমি চিন্তা ভাবনা করলাম তো সবাইকে এয়ারপোর্টটা একটু দেখার সুযোগ করে দিই। তো আমি কেন চলে যাচ্ছি এই বিষয়ে আমি সবাইকে বলবো। তো সবাই ভিডিওটা বেশি শেয়ার করবেন, বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আপনাদের জন্য আমি নতুন নতুন ধরনের ভিডিও বানাতে পারবো। তো আমি চিন্তা ভাবনা করছি এরপরে আমি অন্য অন্য দেশে ট্যুর দিব, তো সেই হিসাব করে আমি ফিজি, তো আমি আপনাদের ঘুরে দেখাবো যে এখনো চিন্তা ভাবনা করি নেই দেশে যাওয়ার পরে কোথায় যাব, কি করব, কোন দেশে ট্যুর করব, সেই হিসাব করে মনে করেন ভিডিওটা বানালাম। তো বিশেষ করে যারা ঘুরতে চান এই দেশে আসতে পারেন, ঘোরার জন্য আমি মনে করি পারফেক্ট একটা দেশ। আর এটা কাজের জন্য না, যদি কাজ করতে চান তো এই দেশে আসবেন না, যদি আসেন তাই দেখা যায় আপনি আপনার পুরো লাইফই নষ্ট হয়ে যাবে আমি মনে করি। তাহলে বিশেষ করে অনেক ভাইয়েরা এখানে আসছে কাজের জন্য, অনেক ধরনের সমস্যা পড়ছে। আমার কাছে অনেক ভাইয়েরা আমাকে প্রতিদিন মেসেজ করে, কল দেয় ফেসবুক পেজে, তা মেসেঞ্জারে, ইউটিউবে কমেন্ট করে। তো অনেক ভাইরা যে আমাকে বলে যে ভাই আমি এখানে এই সমস্যা আছে আমাকে একটু সলভ করে দেন। দেখেন এই দেশে অনেক, আমাদের বাংলাদেশে যদি মনে করেন যদি 5,000 লোক থাকে, এই দেশে 5,000 থেকে মনে করেন 4,000 লোক এখানে অনেক সমস্যা আছে। তো বিশেষ করে আমি আমি চাবো না যে আপনারা এই দেশে আসেন, আসার পরে আপনারা সমস্যায় পড়েন। তো দেখা যায় আপনি এই দেশে আসবেন, আসার পরে দেখা যায় আপনি এখানে আসার পরে আপনার অনেক টাকা পয়সা খরচ করে আসবেন, আসার পরে দেখা যায় আপনার দেশে যেতে পারছেন না। কেন যেতে পারছেন না, আপনি অনেক টাকা পয়সা খরচ করে আসছেন, এখন আপনি জেনা করে আসছেন আপনি কিভাবে যাবেন দেশে। আর এখান থেকে দেশে যেতে হলে আপনি সর্বনিম্ন যদি আপনি টিকিট কেটে যান আপনার 2,00,000 টাকা বাংলাদেশি টাকা চলে যাবে। যদি আপনি একটু লং টাইমে কাটেন তাহলে সেক্ষেত্রে 1,80,000 থেকে 1,70,000 এরকম যাবে। তো বিশেষ করে আমি সবাইকে বলবো এটা কাজের দেশ না, কাজের দেশ না, এখানে কাজ করতে আসবেন না, কাজ ঘুরতে আসতে পারেন। ঘুরতে আসতে দেশে অনেক, এদেশে ঘোরার জন্য অনেক কিছু আছে। তো আমি চিন্তা ভাবনা করলাম এটা আমার জন্য, এই দেশ আমার জন্য না, তো আমি চলে যাচ্ছি। তো আমি কেন যাচ্ছি আমার একটা কারণ আছে, তো আমি সম্পূর্ণ আপনাদের পরবর্তী ভিডিওতে আমি বলে দিব। তো ভিডিওটা বেশি শেয়ার করবেন সবাইকে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।